সাধারণ মানুষের স্বস্তি। অবশেষে পেট্রোল ও ডিজেলের দাম কমল। ফুয়েল প্রাইস কাট টু এলপিজি সাবসিডি, ফাইভ অ্যানাউন্সমেন্ট মেড বাই নির্মলা সীতারামন। আজ নয়াদিল্লিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জ্বালানির দামের কেন্দ্রীয় আবগারি শুল্কের তীব্র হ্রাস ঘোষণা করেছেন। জ্বালানি এবং খাদ্যের দাম বৃদ্ধির কারণে গত আট বছরের মধ্যে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে এই ঘোষণা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। আজ শনিবার 21/5/2022 তারিখে কেন্দ্রীয় সরকার অবশেষে পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক যথাক্রমে 8 টাকা প্রতি লিটার পেট্রোল এবং 6 টাকা প্রতি লিটার ডিজেলে কমিয়েছে। এর ফলে পেট্রোলের দাম লিটার প্রতি 9.5 টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি 7 টাকা করে কমবে। পেট্রোল এবং ডিজেলের দাম কমানো ছাড়াও আরও ঘোষণা করা হয়েছে, যেমন সরকার এক বছরে 12টি সিলিন্ডারের জন্য উজালা যোজনার সুবিধাভোগীদের প্রতি সিলিন্ডারে 200 টাকা করে ভর্তুকি দেবে। যেহেতু রান্নার গ্যাসের রেকর্ড মাত্রা বৃদ্ধির ফলে এই উদ্ভূত পরিস্থিতিতে এই 200 টাকা করে ভর্তুকি দেবে বলে সরকার জানিয়েছে। তাহলে আজকের এই ইনফরমেশন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। কারণ যখনই আমার চ্যানেলে এরকম ধরনের ইনফরমেশন ভিডিও আপলোড হবে, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।